আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। আবার বহিরাজ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল কাছাড়ের এক তরতাজা যুবকের। বেঙ্গালুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল উত্তর কাটিগড়ার সেউতি গোড়া গ্রামের মহিমুদ্দিন চৌধুরী নামের এক যুবকের। সোমবার সকালে বেঙ্গালুরে টেইলর গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু ঘটল চালক মহিমুদ্দিন চৌধুরীর। তার মৃত্যুর খবর বাড়িতে আসতেই কান্নায় ব্যঙ্গে পড়েছেন পরিবারের লোকেরা। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। গৌশালী চৌধুরীর ছেলে মহিম, ওর মৃত্যুর খবর পেয়ে শোক ব্যক্ত করেছেন কাঠিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার, সেউতি জিপি সভানেত্রীর প্রতিনিধি সেলিমুদ্দিন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আশিক উদ্দিন চৌধুরী, আচার উদ্দিন চৌধুরী এবং অন্যান্যরা। চাকরির নামে লোক ঠকানো হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে। একবার এই ঠকদের ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট। যেমন স্নাতকোত্তর পাশ করেছেন বছর দুয়েক আগে, তবে চাকরি জুটেনি তরুণীর। অনলাইনে বিভিন্ন সংস্থায় ও জব সাইটে আবেদন জানিয়েছেন তিনি। নভেম্বর মাসে তার মোবাইলে একটি মেসেজ আসে, এক বেসরকারি সংস্থার নাম করে পার্ট টাইম চাকরির অফার দেওয়া হয় তরুণীকে। দিন বিশেষে কাজ, বেতনও ভালো, দৈনিক 3000 টাকা। আবেদনে সম্মতি জানানোর জন্য হোয়াটসঅ্যাপে পাঠানো একটি লিঙ্কে ক্লিক করতে বলা হয়। লিঙ্কে ক্লিক করতেই গোটা ফোন চলে যায় প্রতারকদের কবজায়। তরুণীর ব্যক্তিগত নথি, ছবি, ব্যাংক সংক্রান্ত যাবতীয় তথ্য হাতের নাগালে পেয়ে যায় অসাধু চক্র। এরপরই শুরু হয় ব্ল্যাকমেল। এই নয়া পন্থায় প্রতারণার অভিযোগ জমা করেছে পুলিশের কাছে। পুলিশের একটি সূত্র জানাচ্ছে এরকম একটি ঘটনা নয়, বিভিন্ন থানা এলাকায় চাকরি দেওয়ার নামে ফোন হ্যাকের বহু অভিযোগ জমা পড়েছে। এই ট্রেন্ডের মূল টার্গেট কমবয়সী মহিলারা। তাদের ফোন হ্যাক করে ছবি এবং তথ্য হাতিয়ে ব্ল্যাকমেল করছে প্রতারকরা। পরবর্তীতে দাবি টাকা। কোনো ও কোনো ক্ষেত্রে সামাজিক সম্মান বাঁচাতে এই ব্ল্যাকমেলকে প্রশ্রয় দিয়ে ফেলেছেন ভুক্তভোগীরা। তাতে ব্ল্যাকমেলের চাপ তো কমছেই না, বরং আরও বাড়ছে। সাইবার প্রতারণার এই নয়া ট্রেন্ডকে রুখতে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে পুলিশ। প্রতিটি কমিশনারেট এবং থানায় সতর্কবার্তা প্রচারের কথাও বলা হয়েছে। একই সঙ্গে সোশ্যাল মাধ্যমে সাধারণ মানুষকে এই প্রতারণার বিরুদ্ধে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে জিতে যদি নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হন, তবে ভারতে বুটি বন্ধ হয়ে যাবে। সোমবার এই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। ওড়িশায় দলের এক কর্মসূচিতে তিনি বলেন, মোদি আবার প্রধানমন্ত্রী হলে আগামী লোকসভা বুটি হবে ভারতের শেষ নির্বাচন। কংগ্রেস সভাপতি ওই কর্মসূচিতে বলেন, মোদি ক্ষমতায় ফিরলে দেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র নির্বাচন কোনো কিছুরই আর অস্তিত্ব থাকবে না। লোকসভা বুটের আগে মোদি সরকার এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের বয় দেখানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে বলেন, সংঘ পরিবারের মতাদর্শ আদতে বিষ। লোকসভা বুটের আগে ক্রমশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন খার্গে। রবিবার উত্তরাখণ্ডের দেহরাদূনে শ্রমিকদের একটি সভায় তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী প্রায়শই মিথ্যা বলেন এবং কংগ্রেসকে আক্রমণ করাই তার কাজ হয়ে দাঁড়িয়েছে। মুসলমানদের জন্য সুখবর, এবার মক্কা ও মদিনায় করা যাবে নিকাহ। মুসলমানদের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র মধ্যপ্রাচ্যের মক্কা ও মদিনা। প্রতি বছরই হাজার হাজার মানুষ মক্কা ও মদিনায় হজ করতে যান। এবার পবিত্র এই দুই স্থানের মসজিদে বিয়ে করার অনুমতি দিল সৌদি সরকার। সম্প্রতি সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রকের তরফে সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মক্কা ও মদিনা ইসলামদের অন্যতম তীর্থক্ষেত্র হলেও এতদিন এই দুই স্থানের মসজিদে বিয়ের অনুমতি ছিল না। তীর্থযাত্রী এবং দর্শনার্থীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতেই এবার মক্কা ও মদিনায় নিকাহ অথবা বিয়ে করার অনুমতি দিল সৌদি সরকার।
সৌদি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এটা সঙ্গীদের পবিত্র স্থানে নিয়ে আসার একটি বড় সুযোগ। সৌদির বিয়ে পরিচালনার এক কর্মকর্তা মুসাদ আল জাবরি জানান, নবী মোহাম্মদ মসজিদে একজনের বিয়ে দিয়েছিলেন। এছাড়া মসজিদে স্থানীয়দের বিয়ে হওয়ার রীতি প্রচলিত রয়েছে। অনেকেই পবিত্র স্থানে বিয়ে সম্পন্ন করতে চান। তাদের মতে মসজিদে বিয়ে হলে আল্লাহর আশীর্বাদ পাওয়া যায়। তবে মক্কার কাবা এবং মদিনার নবমী মসজিদে বিয়ের অনুমতি দেওয়া হলেও কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। পথচারীকে ধাক্কা মেরে বাইকসহ দুই আরোহী গভীর পুকুরে পড়ে গেল। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে থামারহাটে। মৃত পথচারী বাটিপেতলা গ্রামের হমির আলী বলে জানা যায়। বাইকটি ধুবরীর দিকে যাওয়ার সময় 127 নম্বর জাতীয় সড়কের থামারহাটের বাটিপেতলা গ্রামে ঘটনাটি সংঘটিত হয়। মদনমোহন আকরার কীর্তন চলাকালীন মাইক বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে মামলা গড়াল সদর থানায়। আকরার কীর্তন কমিটির সম্পাদক রাজু সরকার রমণীসাগর এলাকার বাসিন্দা দেবব্রত রায়, দীপ রায়সহ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির নামে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করে বলা হয়, অভিযুক্ত দেবব্রত রায়সহ অন্যান্যরা রবিবার রাতে 9:30 আচমকা এসে মাইকের তার ছিঁড়ে ফেলেন। অভিযুক্ত ব্যক্তিরা এখানেই থেমে না থেকে মন্দিরের গেটে ধাক্কা দিতে থাকেন। বিষয়টি লক্ষ্য করতে পেরে মন্দির কমিটির লোকজন এগিয়ে আসেন। তারা অভিযুক্ত ব্যক্তিদের আটকাতে চেষ্টা করলে দেবব্রত তাদের উপর চড়াও হয়ে মারধর শুরু করেন। কীর্তন কমিটির সম্পাদক তথা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী রাজু সরকার অভিযোগ করে বলেন, প্রতিবারের মতো এবারেও মদনমোহন আকরার কীর্তনের মাইক রাত 10টার মধ্যেই বন্ধ করে দেওয়া হয়। রবিবার রাত 10টা বাজার আগেই হঠাৎ করে মন্দিরে এসে মাইকের তার ছিঁড়ে ফেলেন দেবব্রত রায়সহ তার সাঙ্গ পাঙ্গরা। এতে আপত্তি জানালে অভিযুক্ত লোকজনরা আরও উত্তেজিত হয়ে মন্দির কমিটির লোকজনদের মারধর করতে শুরু করে। এতে মন্দিরের যথেষ্ট ক্ষতি সাধনও হয়। রবিবার রাতে ঘটনার সঙ্গে জড়িত লোকজনদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়ে সদর থানায় এক মামলা দায়ের করা হয়েছে। মাদকসহ দুই পাচারকারীকে আটক করল পুলিশ। সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাইপাস এলাকায় হেরোইনসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয় কাচার পুলিশ। ধৃতরা হল রাজিবউদ্দিন লস্কর এবং সাবির আহমেদ লস্কর। তাদের বাড়ি দোলাই বিধানসভা কেন্দ্রের বাগা রাজনগরে। তাদের কাছ থেকে 6টি সাবান কেসে প্রায় 78 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 40 লক্ষ টাকা হবে বলে পুলিশের ধারণা। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে গুঙ্গুর পুলিশ ও কাছাড় জেলা পুলিশ। যাত্রীদের সুবিধার্থে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আরও স্টপেজ বাড়ানো হলো। নয়া স্টপেজটি হচ্ছে বিহারা রেল স্টেশন। সোমবার দুপুর 1:30 ফ্ল্যাগ অফ করে শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিহারা স্টেশনে নতুন স্টপেজের উদ্বোধন করেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদের শিলচর প্রতিনিধি পুলক দাস, শিলচর ডেভেলপমেন্ট চেয়ারম্যান মঞ্জুল দেব, সংসদের কাটিগড়া প্রতিনিধি সুকেন্দু করসহ রেলওয়ে বিভাগের বিভিন্ন উদ্বর্তন কর্তৃপক্ষ।